ডায়াবেটিস নিয়ন্ত্রণে চায়ের ভূমিকা নিয়ে গবেষণা। চা খেলে কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে? চা খেলে কি ডায়াবেটিস প্রতিরোধ হয়? চা কি ব্লাড সুগার কমায়? চা কি ব্লাড সুগার বাড়ায়? সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব যদি আপনি চায়ের ওপর করা গবেষণাগুলোকে বিশ্লেষণ করেন। এখন এই ভিডিওতে আমরা চায়ের ওপর করা গবেষণা নিয়ে আলোচনা করব, যাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চায়ের ভূমিকা নিয়ে বিজ্ঞান নির্ভর সিদ্ধান্তে আসতে পারি। তার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, তাহলে পরের ফ্রি ভিডিওগুলো আর দেখতে পাবেন না। এবার আসুন চা নিয়ে করা গবেষণাগুলো নিয়ে জানা যাক। এক, ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন মানে NCBI এর 2018 27 মার্চের আর্টিকেলে দেখা যাচ্ছে, চায়ের থিওরিবাইজিন ও থিয়েফ্লেভিন ইঁদুরের ব্লাড সুগার লেভেল অনেকটাই কমিয়ে দেয়, সাথে ইনসুলিন লেভেলও বাড়িয়ে দেয়, ফলে সুগার নিয়ন্ত্রণে সুবিধা হয়। এর পেছনে দুটো কারণ কাজ করতে পারে। চায়ের অ্যান্টিঅক্সিডেন্টগুলো অগ্নাশয়ের বিটা কোষকে সক্রিয় রেখে ইনসুলিন ক্ষরণ বাড়ায়। এছাড়া অন্ত্রের পরিপাকের এনজাইমগুলোকে কাজে বাধা দিয়ে পরিপাক মন্থর করে, ফলে ব্লাড সুগার ধীরে ধীরে বাড়ে। দুই, NCBI এর 2017 26 জানুয়ারিতে ডায়াবেটিস রোগীর ওপর চায়ের প্রভাব নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত হয়। আর্টিকেলে দেখা যাচ্ছে 24 জন মানুষকে ব্ল্যাক টি এর পলিফেনল দিয়ে দেখা যায় পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার লেভেল উল্লেখযোগ্যভাবে কমে। অর্থাৎ চা খাবার পরের ব্লাড সুগার নিয়ন্ত্রণে ডায়াবেটিস রোগীকে সাহায্য করতে পারে। তিন, NCBI-তে 2019 8 জানুয়ারি ডায়াবেটিস নিয়ন্ত্রণে চায়ের ভূমিকা নিয়ে একটি আপডেট রিভিউ প্রকাশিত হয়। রিভিউতে একাধিক গবেষণায় দেখা যায় যে শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণে নয়, ডায়াবেটিস প্রতিরোধও করে চা। মানে যাদের ডায়াবেটিস নেই বা প্রি ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস হতে বাধা দেয়, সাথে ডায়াবেটিস জনিত সমস্যাগুলিও চা প্রতিরোধ করে। চায়ের স্পেশাল ফাইটোকেমিক্যালগুলোর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাবের পেছনের কারণ বলে মনে করা হয়। চার, NCBI এর 2019 মে মাসের আর্টিকেলে দেখা যাচ্ছে, চায়ের এপিগ্যালোক্যাটোচিন গ্যালেটের মতো পলিফেনল মাংসপেশিতে গ্লুকোজের গ্রহণ বাড়ায়, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, ফলে সুগার নিয়ন্ত্রণে থাকে। পাঁচ, পাবমেডে 2013 আগস্টে 1133 জন ডায়াবেটিক ও নন ডায়াবেটিকের ওপর করা 17 স্টাডির রিভিউ প্রকাশিত হয়। রিভিউয়ে দেখা যায় গ্রিন টি উল্লেখযোগ্যভাবে ফাস্টিং ব্লাড সুগার ও হিমোগ্লোবিন A1C কমায়, মানে চা দীর্ঘস্থায়ীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে। চা নিয়ে এছাড়াও অজস্র গবেষণা আছে। আলোচিত গবেষণাগুলো থেকে দেখা যাচ্ছে চা ফাস্টিং ব্লাড সুগার লেভেল, পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার HbA1c কমায়, সাথে ডায়াবেটিস জনিত সমস্যাগুলিও কমায়। মানে সামগ্রিক ডায়াবেটিস নিয়ন্ত্রণে চা আপনাকে সাহায্য করবে। এবার আসি ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসার একটি PDF বই নিয়ে। বইটির নাম ডায়াবেটিসে ভেষজ সমাধান। বইটির দাম 300 টাকা হলেও আপনার জন্য মাত্র 150 টাকা। বইটি পেতে ডিসক্রিপশনের লিঙ্ক দেখুন। সাথে থাকুন, সুস্থ থাকুন।